আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ডিজিটাল একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইউটিউবের ব্র্যান্ডিং নিয়ে। আপনি আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক অ্যাড করবেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি মনে করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমার চ্যানেলে প্রতিদিন এখন রাত 9টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব। আশা করি চ্যানেলটির সাথেই থাকবেন। সো আমরা কাজের কথায় আসি। কথা বলছিলাম কীভাবে ইউটিউবকে ব্র্যান্ডিং করব, ব্র্যান্ডিং ওয়াটারমার্ক অ্যাড করব। চলুন প্রথমে জেনে নিই ব্র্যান্ডিং ওয়াটারমার্ক কী। আমরা একটা ভিডিওতে গেলাম, ভিডিওটার রাইট সাইডে দেখেন একটা লোগো আছে। লোগোটার উপর যখন আমরা মাউসটা রাখব তখন একটা সাবস্ক্রাইব নামক একটা অপশন আছে, সেটা হলো ব্র্যান্ডিং ওয়াটারমার্ক। অর্থাৎ আপনার প্রতিটা ভিডিওতে এরকম একটা লোগো থাকবে, লোগোটার উপর কেউ মাউস রাখলে সাবস্ক্রাইব বাটনটা আসবে। এই ব্র্যান্ডিং ওয়াটারমার্কের সুবিধা হলো আপনার সাবস্ক্রাইবার লিস্ট বাড়াতে সাহায্য করে, এক। দ্বিতীয়ত হলো আপনার চ্যানেলের ব্র্যান্ডিংয়ের জন্য কাজে লাগে। সো আমরা কীভাবে ওয়াটারমার্ক, ব্র্যান্ডিং ওয়াটারমার্ক অ্যাড করব সেটা আমরা এখন দেখব। আমরা একটি চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে গিয়ে আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করে দেখুন একটা অপশন আছে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ে আমরা ক্লিক করব। অ্যাড এ ওয়াটারমার্ক, আমরা অ্যাড এ ওয়াটারমার্কে ক্লিক করব। এখানে একটা জিনিস বলে রাখি, আপনার ফাইলটা হতে হবে পিএনজি অথবা জিফ, জেপিজি ফাইল নট অ্যাকসেপ্টেবল। আপনার ফাইলের ম্যাক্সিমাম সাইজ হতে হবে 1 মেগাবাইট, তার উপরে হলে এটা এখানে আপলোড করতে পারবেন না। চুজ ফাইল আমরা এখানে ক্লিক করব। আমরা এই ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, তারপর সেভে ক্লিক করব। এখানে ব্র্যান্ডিং লোগোটা চলে আসলো। কখন সেটা স্টার্ট হবে সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। ড্রপডাউন মেনু থেকে আমি এন্টায়ার ভিডিও দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে ইন্ড অফ ভিডিও দিতে পারেন অথবা কাস্টম স্টার্ট টাইম দিতে পারেন। আপনি যদি চান মাঝখান থেকে শুরু হবে, এখানে সিলেক্ট করে আপনি কাস্টম টাইমটা দিয়ে দেবেন। আমি সাধারণত এন্টায়ার ভিডিও দিই, এন্টায়ার ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করে আপডেটে ক্লিক করব। এখন আমি যত ভিডিও আপলোড করব প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই ব্র্যান্ডিং লোগোটা থাকবে। চলুন একটু চেক করে নিচ্ছি। আমরা ভিডিওটা প্লে করলাম, দেখুন ভিডিওটার নিচে একটা কাস্টম লোগো আছে, আবার এখানে সাবস্ক্রাইব অপশনটা আছে। সো আমরা এভাবে চ্যানেলে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক অ্যাড করব। ব্র্যান্ডিং ওয়াটারমার্কের মাধ্যমে আমরা সাবস্ক্রাইবার লিস্ট বাড়াতে পারবো এবং চ্যানেলকে ব্র্যান্ড করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।